হাই গেস্ট ডিস মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ এস এডুকেশন সল আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা কে বাঁচায় কে বাঁচে যে এসে কিউ এমসি কিউ দেওয়া হচ্ছে তার আজকে তৃতীয় ক্লাস কে বাঁচায় কে বাঁচে অধ্যায়ের তৃতীয় ক্লাস আজকে আজকে থাকবে একুশ থেকে তিরিশ দশটা এসে এবং একত্রিশ থেকে পঁয়তাল্লিশ পনেরোটা এমসিকিউ সো আজকের ক্লাস আলোচনা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো দেখতে থাকো এক এক দিন এক একটা ক্লাস এক একটা অধ্যায় থেকে এক একটা সাবজেক্টের এক একটা অধ্যায় থেকে যে এসিকিউ এমসিকিউ দেওয়া হচ্ছে সেগুলি তোমরা দেখতে থাকো এবং তোমরা তোমাদের সুবিধা মতো সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে তোমরা তোমাদের মতো পড়াশোনা করতে থাকো এবং যাদের সম্পূর্ণ ফ্রিতে কোচিং করতে পারো তার জন্য তোমাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের এসিকিউ এমসি কিউ তোমরা যাতে ফ্রিতে ক্লাস করতে পারো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো সো চলো আজকের যে ক্লাসগুলো আছে সেগুলো একবার দেখে নিই কী কী প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে মনটাও খারাপ হয়ে যায় কার কেন মন খারাপ হয়ে যায় উত্তর অনাহারের মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের অস্বাভাবিক এখানে একটা মিসিং হয়ে গেছে এখানে অস্বাভাবিক ব্যবহার হবে নিখিলের থেকে মৃত্যুঞ্জয়ের অস্বাভাবিক ব্যবহারে নিখিল তার প্রতি অত্যন্ত দরদি হয়ে ওঠে এবং দরদের চেয়ে ছোঁয়াছে জগতে কিছু নেই বলেই নিখিলের মন খারাপ হয়ে যায় পরে প্রশ্ন আছে বাইশ নম্বর প্রশ্ন এ আগুন নিববে না কোন আগুনের কথা বলা হয়েছে উত্তর উদ্ধৃত অংশে নিরন্ন বুভুক্ষ মানুষের ক্ষুধার তীব্র আগুনের কথা বলা হয়েছে প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন আজকের ভিডিওর তৃতীয় প্রশ্ন এবং সম্পূর্ণ সাবজেক্টের তেইশ নম্বর প্রশ্ন সে ভেবে ঠিক করা সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে কে কি ঠিক করার চেষ্টা করছে উত্তর নিখিল প্রতি মাসে মাইনে পেলে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠায় এবার প্রতি জায়গায় পাঁচ টাকা কম পাঠাবে কি না নিখিল সেটা ভেবে ঠিক করার চেষ্টা করছে পরের প্রশ্ন আছে অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্ন নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি কে কেন কথা বলেনি উত্তর মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে প্রবলভাবে মানসিক আঘাত পায় তার প্রতিকারে বাসনার দৃঢ় প্রতিজ্ঞায় সে সেই সময় নিজেকে প্রস্তুত করছিল বলেই নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি পর প্রশ্ন আছে অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্ন আছে যে আমি না খেলে উনিও খাবেন না উনি কেন খাবেন না উত্তর স্বামী মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত বুভুক্ষ মানুষদের দুঃখে একবেলা না খেয়ে অন্ন বিলিয়ে দিচ্ছেন তা দেখে স্ত্রীও তার সমব্যাতি হয়ে খাবেন না পর প্রশ্ন অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কার কেন এ কথা মনে হয়েছিল উত্তর কথাটি নিখিল বলেছিল তার বন্ধু মৃত্যুঞ্জয়কে তার মনে হয়েছিল একবেলা অভুক্ত থেকে সেই খাদ্য অন্যকে বিলিয়ে দিয়ে অথবা রিলিফ ফান্ডে তা দান করে দিয়ে কখনও দেশের লোককে বাঁচানো সম্ভব নয় পর প্রশ্ন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্ন আছে যে ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মারাটাও উচিত নয় ভাই না খেয়ে মারাটা উচিত নয় এর সমর্থনে বক্তা কি বলেছিল উত্তর উক্ত উদ্ধৃতিটির সমর্থনে বক্তা নিখিল একথা বলেছিল বেঁচে থাকতে যতটুকু প্রয়োজন সে ততটুকুই খায় দেশের সমস্ত লোক মারা গেলেও যদি নিজের টুকু সংগ্রহ করার ক্ষমতা তার থাকে তাহলে কাউকে না দিয়ে সে নিজেই তা খাবে এরকমই ত্রিশটি থাকবে এসে কেউ পরপর এখানে দেওয়া আছে প্রশ্ন সহ উত্তর দেওয়া আছে তোমরা চাইলে পিডিএফও ডাউনলোড করতে পারো পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে লিঙ্ক কপি করো এবং সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ডাউনলোড করো পিডিএফেও এইভাবেই দেওয়া থাকবে প্রশ্ন উত্তর সহ তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে তোমাদের সুবিধা পড়াশোনা করতে পারো এই যে তিরিশ নম্বর প্রশ্ন আছে না তোমরা চাইলে এখান থেকে সরাসরিও পড়াশোনা করতে পারো তিরিশ নম্বর প্রশ্ন আছে যে শহরের আদি অন্তহীন ফুটপাতে ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে ঘুরে বেড়িয়ে সে কী করে উত্তর শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে ঘুরে ঘুরে বেড়িয়ে সে অর্থাৎ মৃত্যুঞ্জয় ডাস্টবিন এর ধারে গাছের নিচে খোলা ফুটপাতে পড়ে থাকা মানুষদের লক্ষ্য করে এরপর আসবে এমসিকিউ নিয়ে তৃতীয় ক্লাসের এমসিকিউ কিউ একত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই পনেরোটা আছে এমসিকিউ আগের প্রথম ক্লাসটাই ছিল এক থেকে পনেরো দ্বিতীয় ক্লাসে ছিল ষোলো থেকে তিরিশ আজকে তৃতীয় অর্থাৎ আজকে আছে তৃতীয় ক্লাস একত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এমসিকেউ এমসি এখানে দেওয়া আছে প্রশ্ন নিচে উত্তর দেওয়া আছে চারটি অপশান তার মধ্যে সঠিক উত্তরটার নিচে দাগ দেওয়া আছে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারলে সেখানেও দেখতে পাবে যে প্রশ্ন পরে যে উত্তর দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটার নিচে দাগ দেওয়া আছে প্রথম প্রশ্ন আছে এমসি অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্ন নিখিল সাহায্যের টাকার পরিমাণ কত করে কমাতে চেয়েছিল কারেক্ট আনসার ইজ অপশান বি পাঁচ টাকা পরের প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্ন আছে মৃত্যুঞ্জয় এক তাড়া নোট নিখিলের সামনে রাখলো টাকাটা অপশান ডি রিলিফ ফান্ডে দেবে বলে পর প্রশ্ন মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করত কারণ অপশান এ ইজ রাইট আনসার মাইনের টাকায় তার চলতো না পর প্রশ্ন আছে অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন সংবাদপত্রে কোন বিষয় হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে সঠিক উত্তর আছে অপশান ডি গোটা কুড়ি মৃতদেহকে ভালোভাবে সদগতির ব্যবস্থা সহ স্বর্গে না পাঠানো প্রশ্ন অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে অপশান এ রাইট আনসার নয় জন লোক অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বাড়িতে নয় জন লোক থাকে পরের প্রশ্ন ছত্রিশ নম্বর প্রণুর মায়ের যা স্বাস্থ্য তাতে এক বেলা খেয়ে বাঁচতে পারবে অপশান ডি ইজ রাইট আনসার পনেরো থেকে কুড়ি দিন পরের প্রশ্ন আছে এ অন্যায় নয় এ বলতে বোঝানো হয়েছে অপশান এ স্বামী না খেলে স্ত্রীর না খাওয়া পরের প্রশ্ন অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন আছে গলায় আটকে গেল অপশান সি ইজ রাইট আনসার কথা প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি বলেছে অপশান এ নিখিল চল্লিশ নম্বর প্রশ্ন আছে ওটা পাশবিক স্বার্থপরতা বক্তা হলেন অপশান এ মৃত্যুঞ্জয় এরকমই পঁয়তাল্লিশটি প্রশ্ন এখানে দেওয়া আছে একচল্লিশ নম্বর এখানে আছে মরে তো মরবে না খেয়ে কথাটি বলেছে অপশন বি ইজ রাইট আনসার মৃত্যুঞ্জয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে মৃত্যুঞ্জয় তার মাইনের কত অংশ ফান্ডের জন্য জমা দিতে চেয়েছিল রিলিফ ফান্ডের জন্য অপশন ডি ইজ রাইট আইটেমসের সমস্ত মাইনের টাকাটাই তেতাল্লিশ নম্বর প্রশ্ন আছে আমি না খেলে উনিও খাবেন না উনি হলেন অপশন ডি টুনুমা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে নিখিল ভাব ছিল নিখিল কী ভাবছিল অপশন এ নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে পরে প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিও শেষ এমসিকিউ আছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কিছুই কি করা যায় না বক্তা হলেন অপশন সি টুনমা এখানে সেখানে পঁয়তাল্লিশটি প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ 45 পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত একত্রিশ থেকে আর দশটা এসি দেওয়া আছে এরকমই প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেক দিনের ক্লাসে এক এক দিন এক একটা সাবজেক্টের উপরে এক একটা সাবজেক্টের এক একটা অধ্যায় থেকে দেওয়া হচ্ছে এখন প্রত্যেকটা সাবজেক্টেরই প্রথম অধ্যায়ের চলছে এরপরে থাকবে এসে কিউ এমসি পরে এগুলো শেষ হয়ে গেলে থাকবে ব্রড কোশ্চেন তারপর থাকবে টয়েস্ট পেপার সলভ এবং বছরের শেষে থাকবে তোমাদের জন্য সাজেশন সো গাইস তোমরা যাতে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে পারো এবং সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে তোমাদের তোমাদের সুবিধা মতো করতে পারো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো এবং প্রত্যেক দিনের ক্লাস ফলো করতে থাকো